দেখুন আমি আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছি আর এই নয় বনমালীপুর আমার জন্য পুরনো নয় কারণ এখানে আমার জন্মস্থান ছোট থেকে বড় হয়েছি সেখানে ঠিক আছে যারা এই নয় বনমালীপুরের ভোটার সবাই অধিকাংশই আমার খুব সুপরিচিত কেউ আমার গুরুজন কেউ আমার সহপাঠী কেউ আমার সহকর্মী এরকম রয়েছেন এবং আমার সর্বপরিসরে আমার দেবদুর্লভ যারা কার্যকর্তা 2018 নির্বাচনেও যারা এই লড়াই সংগ্রাম করে 2018 তে পরিবর্তন করেছে তাদেরই অক্লান্ত পরিশ্রম এবং 2023 আমরা ভারতীয় জনতা পার্টির পদ্মপুর আমরা নয় বনমালীপুর থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব প্রচারে কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছেন মানুষের কাছে দেখুন ডেভেলপ 2018 তে সরকার প্রতিষ্ঠার পর এই নয় বনমালীপুর এলাকায় উন্নয়ন সার্বিক উন্নয়ন যেটা হওয়ার সেটা তো হয়েছে পাশাপাশি যেগুলি যদি আরও কিছু যদি করার থাকে সেগুলি আমি নিশ্চয়ই অগ্রাধিকারের ভিত্তিতে আমি সেগুলি করার চেষ্টা করি জয় নিয়ে কতটুকু আছে একদম 100% জয় নিয়ে